মানবিক কাজের অংশ হিসেবে রোববার রাতে চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার তাঞ্জিলা কবির ত্রোপা গাজির টেক ইউনিয়নের হাজিগঞ্জ বাজার কুলি শ্রমিক ভ্যান চালক রিকশা চালক ছিন্নমূল অসহায় পঞ্চাশটি পরিবারের মাঝে ঘুরে ঘুরে শীতবস্ত্র বিতরণ করেছেন এই সময় তার সাথে ছিলেন চরভদ্রাসন উপজেলার সহকারী কমিশনার মোহাম্মদ জিল্লুর রহমান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু মৎস্য অফিসার এস এম মাহমুদুর রহমান গাজী টেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী হাজিগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি কবিরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন এ সময় তিনি বলেন অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব মানুষ মানুষের জন্য দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ তাই সমাজের বিত্তশালী সহ সকলের উচিত গরিব সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো শীতবস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয় তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব হৃদয়ের মানবতা বোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত বলেও তিনি মন্তব্য করেন